দেখুন, মোদি যাবেন তাই শ্রীলঙ্কায় ভীমরুল উচ্ছেদ অভিযান, AFP। চা বাগানে ভীমরুলে অবাধ বিচরণ এতদিন তেমন সমস্যা ছিল না, কিন্তু এবার সেই ভীমরুলের পাল দূর করতে উঠে পড়ে লেগেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চা বাগান পরিদর্শনে যাবেন, তার গায়ে যেন কোনো ভীমরুল হুল না ফোটায় সেটা নিশ্চিত করতেই প্রাণীটির বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান শুরু হয়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 125 কিলোমিটার পূর্বে হাটন এলাকার পুলিশ ও চা বাগান থেকে ভীমরুল তাড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন। মোদিও তার সফর সঙ্গীরা আগামী শুক্রবার ওই নয়নাভিরাম জায়গা সফর করবেন। বেসরকারি সংগঠন বি প্রোটেকশন অর্গানাইজেশন বলেছে তারা দুটি এলাকা থেকে ভীমরুলের চাক সরিয়ে দিয়েছেন। এখন ভারতীয় সফরকারীরা আগ্রাসী প্রাণীটির বাধা ছাড়াই হেলিকপ্টার যোগে সেখানে নামতে পারবেন। ভীমরুল বিতরণ দলটির প্রধান তিশা বান্দারা বলেন, স্থানীয় দুটি হেলিপ্যাডের কাছে ভীমরুল দুটি বিশাল চাক ছিল। হেলিকপ্টার অবতরণকালে এরা বিরক্ত হয়ে অনেক সময় আশেপাশের লোকজনের গায়ে হুল ফোটাতে শুরু করে। এখন এই ভীমরুল পালকে ছড়িয়ে দেওয়ায় বিশেষ অতিথিরা নির্বিঘ্নে সফর করতে পারবেন। তিশা বান্দারা আরও বলেন, তারা ওই প্রাণীগুলোকে মারেননি, বরং কাছাকাছি আরেকটি জঙ্গলে সেগুলোর পুনর্বাসন করেছেন। মোদির অবতরণের আগে তারা যাতে চা বাগানে ফিরতে না পারে সে ব্যবস্থা করতে আরেকটি দল মোতায়েন করা হয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।